দেখুন কি কাণ্ড সৌদি নারীদের বোরকা পড়তে হবে না যে কারণে সৌদি আরবের শীর্ষ একজন ধর্মীয় নেতা বলেছেন সে দেশের মেয়েদের আবায়া বা বোরকা পড়তেই হবে না এমন কোনো ব্যাপার নেই মেয়েদের আব্রু বজায় রেখে পোশাক পরতে হবে কিন্তু তার মানে এই নয় যে তাদের আবায়া পড়তে হবে সৌদি আরবে মেয়েরা পা পর্যন্ত পুরো শরীর ঢেকে রাখা যে ঢিলে ঢালা আচ্ছাদন ব্যবহার করে তাকে আবায়া বলে সেখানে আবেনা পরে বাহিরে যেতে দেখা যায় কম নারীকেই সেখানে এটা পড়া আইনত বাধ্যতামূলক কিন্তু সৌদি আরবের কাউন্সিল অফ সিনিয়র স্কলার্স বা সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ধর্মীয় চিন্তাবিদদের কাউন্সিলের সদস্য শেখ আল মুতলাক বলেছেন এটার দরকার নেই সৌদি সমাজে যখন নানারকম সংস্কারের চেষ্টা চলছে তখনই একজন শীর্ষ ধর্মীয় নেতা এ ধরনের একটি ধর্মীয় ব্যাখ্যা হাজির করলেন শেখ মুতলাক শুক্রবার বলেন মুসলিম বিশ্বের নব্বই শতাংশ মহিলাই আবেয়া পড়ে না কাজেই আমাদেরও উচিত হবে না মেয়েদের এটা পড়তে বাধ্য করা সৌদি আরবে এই প্রথম এরকম উচ্চপদের কোনো ধর্মীয় নেতার মুখে এরকম কথা শোনা গেল তার এই মন্তব্য ঘিরে ইতিমধ্যে অনলাইনে তীব্র বিতর্ক এবং আলোচনা শুরু হয়েছে অনেকেই তার সমর্থনে কথা বলেছেন বিরোধিতাও করেছেন অনেকে সৌদি আরবের মেয়েরা যখন আব্যা না পড়ে বাহিরে যায় তখন অনেক সময় ধর্মীয় পুলিশ তাদের এসে ভৎসনা করে দুই সালে রিয়াদের রাস্তায় এক নারী তার আবেয়া খুলে ফেলার পর পুলিশ তাকে গ্রেপ্তার করে